প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব হাসান কেমন আছেন ভালো আপনি কেমন হ্যাঁ ইনশাল্লাহ পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই তারপর আলোচনায় যেতে চাই প্রথম আলো ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা এমন দেশ গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার ব্যাংক দখলের পরিণতি ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকায় এস আলমের পকেটে সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ আসামি সাত হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নৌকায় পালাতে গিয়ে সদরঘাটে ধরা দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেফতার দৈনিক সমকাল হাসিনার নামে হত্যা মামলা সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার পনেরো আগস্টের ছুটি বাতিল হল কালের কণ্ঠের শিরোনাম হাসিনাসহ সাতজনের নামে হত্যা মামলা একদিনে পুলিশে বড় রদবদল পনেরো আগস্টের ছুটি বাতিল উপদেশ প্রধান উপদেষ্টা বললেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই দৈনিক ইত্তেফাক শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা বাংলাদেশ একটি পরিবার বিভেদের প্রশ্নই উঠে না সবার অধিকার সমান ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুস জ্বালানি তেলের মজুদ কমছে আমদানি নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ প্রতিদিন হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার ছুটি বাতিল পনেরো আগস্টের পুলিশকে দানব বানিয়েছে যারা তাদের বিচার হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকওয়াত খবরের কাগজ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আনিসুল হক ও সালমান রহমান গ্রেফতার পনেরো আগস্টের ছুটি বাতিল আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদের সুযোগ নেই হিন্দু নেতাদের প্রধান উপদেষ্টা মানব জমিন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আইন একটা কার সাধ্য এখানে বিভেদ করে প্রধান উপদেষ্টা বলেছেন গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি দেশ রূপান্তর শোক দিবসের ছুটি বাতিল শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সঙ্গে কাদের সহ আরও ছয় আজকের পত্রিকা সালমান আনিসুল গ্রেপ্তার হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শেখ হাসিনাকে উৎখাত করেনি যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর কালবেলার শিরোনাম চ্যালেঞ্জে প্রচলিত ছাত্র রাজনীতি হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা হত্যা মামলা দৈনিক বাংলা হাসিনা সহ বিরুদ্ধে দায়ের আনিসুল সালমান গ্রেফতার পনেরো আগস্টের ছুটি বাতিল বাংলাদেশের সবাই এক পরিবার ড ইউনুস জায় দিনের শিরোনাম হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আনিসুল সালমান গ্রেপ্তার চার দফা দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা দৈনিক ইনকিলাব হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নিজাম হাজারী সহ সাড়ে চারশো জনের নামে হত্যা মামলা পনেরো আগস্ট সাবধান দৈনিক জনকণ্ঠ অধিকার সবার সমান সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আপনি শিরোনাম শুনলেন একটাই খবর যেটা খুব আলোচিত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং একই সাথে সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার তাদের গ্রেপ্তারের যে ছবিটি ছাপা হয়েছে সেই ছবিটি নিয়ে নিশ্চয় কিছু বলবেন ধন্যবাদ এটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক যে সালমান এফ রহমানের মতো একজন শিল্পপতি তাকে দাড়ি কেটে লুঙ্গি পরে পালাতে হচ্ছে কেন এর পেছনে কারণ কি তিনি কি করেছেন অপরাধবোধ নাকি অপরাধবোধ থেকে তার তো উনি তো জানেন যে উনি কি করেছেন তার মানে উনি করেছেন যে অন্যায় এবং মাফিয়া হিসেবে তিনি যে বরিত হয়েছেন এই জাতির কাছে এটা অনেক আগে থেকেই তার নাম যখন দরবেশ দেওয়া হলো সব বাইতে দরবেশ দরবেশ বলে সালমান এফ রহমান এই শব্দটি খুব এনজয় করতেন উনি এনজয় করেছেন কিনা জানি না তার চামচারা কি বলেছে আমি জানি না আজকে তো দেখতে পাচ্ছি যে তার চামড়া চামচারা সুর পাল্টে ফেলেছেন যাই হোক উনি শিল্পপতি হিসেবে থাকতে পারতেন হ্যাঁ উনি আটক হবেন তার অন্যায়ের বিরুদ্ধেই হতো বিচার হবে ভাবে হবে কিন্তু এরকম মানে একটি অবস্থায় তিনি পড়বেন এটা কেন করতে গেলেন তার মানে দেখেন যে রকম যিনি যারা অন্যায় করে তাদের বুধ বুদ্ধি প্রজ্ঞা থাকে না টাকার মোহ যাদের বেশি হয় তাদের এগুলো থাকে না থাকতে নিয়েও হয়তো আমি জানি না এটা হয় কি না আমার মনে হয় না যে পৃথিবীর বড় বড় যে ধনী যারা তাদের কাছে তো উনি কিছুই না তারপরেও তারা কিন্তু এরকম করে না তাই না সালমান আবরমানের জন্য আমার কষ্ট হয় এই জন্য যিনি উনি পলিটিক্যাল লোক মানে মানুষের হিসাবেও যতটুক তার চেয়ে অনেক বেশি ছিলেন শিল্পী ব্যবসায়ী তো তার উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে আইন অনুযায়ী আটক করবে এবং বিচার হবে তো এখনও বিচার হবে কিন্তু আপনার শিল্পপতিদের সমস্ত যে সম্মান ভাবমূর্তি সমস্ত কিছুতে ধ্বংস করে দিলেন এবং আজকে বলা হচ্ছে যে উনি ছিলেন মাফিয়া ব্যাংক এবং কি বলে শেয়ার বাজারে মাফিয়া ছিলেন উনি এটা আমরা জানি কম বেশি সবাই আলোচনা করতে শেয়ার মাস বাজার ধ্বংস করার মূলে উনি কিভাবে লুট করতে হবে এটা অসাধারণভাবে উনি জানতেন যাই হোক সেটা তো যারা আইনের চোখে কিভাবে সেটা হবে সেটা আইন যারা প্রয়োগ করবেন তারা জান আপনি যেহেতু তুললেন আরেকটা আরেকটা এটা শেষ করি এর পাশে আইনমন্ত্রী খুব তুখুর আইনমন্ত্রী বুঝাই যায় যে তুখুর এবং উনি নাকি ই হিসাবে মানে উকিল হিসেবে অসাধারণ ছিলেন তার এই বক্তৃতা দিয়ে একবার শেষ মুহূর্তে মানে মুখপাত্রের ভূমিকা পালন যখন করছেন বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের বিপরীতে সরকারকে বাঁচানোর জন্যে তাতেও বোঝা গেছে কতটা মিথ্যাকে কি অসাধারণভাবে ঢাকতে পারেন আইন পেশাজীবীদের কি এই দায়িত্ব আইন পেশার জীবিত হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা তাই না উনি করেননি আজকে তার এই পরিণতি এই লজ্জা এই উনি কী করে রাখবেন এই যে কাজ মানে একটি কাজের পিছনে যে আরেকটি প্রতিক্রিয়া হতে পারে ক্রিয়ার পিছনে আরেকটি প্রতিক্রিয়া হতে পারে এই বিষয়গুলো আমাদের রাজনীতিকরা বিশেষ করে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা মানুষ না তারা বুঝতেও চেষ্টা কর না বোঝেন না এই যে এস আলম গ্রুপের যে হাজার হাজার কোটি ইসলামী ব্যাংকের আলমের পকেটে কি করে হলো সেটা হয়তো সরকার এই সুযোগ দিয়েছে অথবা এটা ডাইরেক্ট শেখ হাসিনার পরামর্শ বা তার নির্দেশেই করা হয়েছে কিন্তু এস আলমের বোঝা উচিত যে আমি শিল্পপতি অথবা আমি ব্যবসায়ী মানুষ আমি কেন এই অন্যায়টার সঙ্গে জড়িত এবং শেখ হাসিনার সরকার সারা জীবন থাকবে তারা কি কখনোই ভাবেননি যে এই যে অন্যায়টা আমি করছি সামনে কোনো না কোনো দিন আমাকে জবাব হবে এবং আইনের প্রতি মানে ইয়ে আইনের মধ্যে পড়তে হবে আইনের অধীনে যেতে হবে আমি মনে করি যে এই সরকারের উচিত এস আলম গ্রুপের আলম সাহেবকে আটক করা উচিত আটক করে তার এই সব অন্যায়ের বিচার করা উচিত ঠিক যতটুকু তিনি করেছেন তার বিচার করা উচিত এবং টাকাগুলো ফেরত আনা উচিত আমি দেখুন একটা টক শোতে বলা হচ্ছে যে ভাবখানে হেঁটে হেঁটে আসবে টাকাগুলো তাই না আমার কথা হলো যে এই সরকারকে অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে যত রকমভাবে যেসব টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার প্রাথমিক এবং মাধ্যমিক আপনার পালন করতে হবে একই সঙ্গে আরেকটা বড় জিনিস ঋণ খেলাপি এদেরই গোষ্ঠীভুক্ত ঋণ খেলাপিরা ভাই 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 মানে একেবারে কি বলে ভাইরা ভাই বা কি বলে ভিআই আর কি এই সম্পর্ক এরা ঋণ নেয় এবং খেলাপ করে ঋণ নেয় হয়তো ধরেন অবৈধ ই দিয়ে দেয় কি বলে কাগজপত্রের মাধ্যমে ঋণটা নেয় কারণ এরা যারা ঋণ দেয় তারা ঘুষের মাধ্যমে বেসিক্যালি দেয় এই ঘুষের মাধ্যমে যারা দেয় ব্যাংক কর্মকর্তা এদেরকে এবং এদের যে নেতৃত্ব মানে বাংলাদেশ ব্যাংক তারাও জানে যে টাকাটা ফেরত আসবে না তারা কেন এটাকে আটকায়নি তার মানে তারাও হলে অংশীদার এই ব্যাংক খাতকে সংস্কার না শুধু নীতিগতভাবে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তারা যে অন্যায় করছে তার বিচার হওয়া উচিত এই টাকাটা জনগণের এটা বুঝতে হবে জনগণের টাকা তারা এটা খোলাম কুচির মতো দিতে পারেন না যেমন শেখ হাসিনা বললেন যে বাইশ হাজার কোটি বিশেষ ক্ষমতা বলে সালমান এফ রহমানকে দিয়েছেন তিনি যদি বাইশ হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা যদি জনকে দিতেন তাহলে সেটা একটা বিশাল একটা ই হতে পারতো এই বাইশ হাজার কোটি টাকা যিনি উনি মানে কৃষিক্ষেত্রে দিতেন আমাদের কৃষিক্ষেত্রে অনন্য সাধারণ মানে সব সম্ভাবনা আছে সেগুলোকে মানে আমরা ই করতে পারতাম উন্নয়নের মানে মহাসড়কেও তুলে আনতে পারতাম তিনি সেটা না করে এই একটা মাফিয়াকে দিয়ে দিয়েছেন

একদম সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা যে এই দিনটি বা এই হত্যাকাণ্ডকে কি আমরা অস্বীকার করব না অবশ্যই না এবং তার অবদানকেও আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে আপনি অস্বীকার করতে পারেন না এক তো এই ইটা বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে হিসাবে শেখ হাসিনার সরকার ষোলো বছরে যেসব কাণ্ড করেছেন বঙ্গবন্ধুকে হেয় করার জন্যে তারাই যথেষ্ট ছিল তারাই যথেষ্ট ছিল হেয় করেননি উনি যে এই যে ধরেন বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করে যত জায়গায় যা কিছু করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান খুলে বঙ্গবন্ধুর নাম কেন আর কেউ পৃথিবীতে নাই এই এই দেশে কেউ বঙ্গবন্ধু ছাড়া কেউ কেউ মুক্তিযুদ্ধ করেনি জানাইতে দিছিল মানে আপনি যেটা আপনি যেটা বলছেন যে অবদানের কথা অবদানের কথা বঙ্গবন্ধুর অবদানের উপরে তো তার ইমেজ তাছাড়া তার তার কি ইমেজ আছে তাই না উনি তো যে নেতৃত্ব দিয়েছেন একাত্তর আগে সেটি তো অনন্য সাধারণ তাকে হে করে তাকে এই যে মাটিতে নামিয়ে আনলেন এবং পুঁতে ফেললেন শেখ হাসিনা বললেন উনি নিজেই এর জন্য দায়ী আমরা দায়ী না জনগণ দায়ী না কেউ বা দায়ী না অন্য কোন কেউ দায়ী না উনি নিজে দায়ী অনেক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা শুরুর দিনও একটি কথা বলেছেন যে এমন একটা দেশ গড়তে চাচ্ছে যেটা একটা পরিবার এই কথাটা কিন্তু একদম প্রথম ভাষণেও তিনি বলেছিলেন হ্যাঁ অসাধারণ একটি কথা এবং আপনি জানেন যে আমি যতবার এখানে এসেছি আমি বলছি মানুষের প্রশ্ন যখন এসছে তখন বলছি মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিসেবে বলবেন না বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ এইগুলো বলবেন না মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন তাহলে আপনার নীতি আদর্শ এগুলো নষ্ট হবে না আপনি লুটেরা হতে পারবেন না আপনি হেওয়া করতে পারবেন না আপনি মানুষকে ছোট করে দেখতে পারবেন না কিন্তু আমরা কি সেটা করেছি আমরা করি নাই আমরা আমরা যেই ক্ষমতায় যাই তখনই আমরা মানে একটা একটা রাঘব বল হয়ে উঠি এই সরকার নিশ্চয়ই সেটা হবেন না আমার ধারণা এই সরকারে যারা আছেন প্রত্যেকে হয়তো না কিন্তু যারা আছেন তাদের স্পিরিটটা হলো জনগণের প্রতি কমিটমেন্ট তাদের যে অধিকারহীনতা এতদিন ধরে এতদিন ধরে চলছিল গত গত তেপ্পান্ন বছর ধরেই চলছে কম আর বেশি কিন্তু এই ষোলো বছর অসাধারণভাবে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার প্রত্যেক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রত্যেকটা উইংকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার সংবাদপত্রগুলো বা মিডিয়াগুলোকে লেজোড়ে পরিণত করা হয়েছে সংবাদপত্রগুলোতে ভিন্ন মতের প্রকাশ খুবই মিনিমাম পর্যায়ে মানে ছিল তো আর সাংবাদিকরা হা সাংবাদিকরা কী যে ভাবে যে সাংঘাতিক হয়ে উঠলেন এটা আমরা চোখের সামনে দেখলাম সাংঘাতিক হয়ে উঠলেন হ্যাঁ কারণ হলো যারা

আমি একটা জায়গায় কথা বলতে যাব তো সেখানে একটা তালিকার লোকজন কেন দাওয়াত পাবে বা এখনো যদি সেই অবস্থাটা হয় তার মানে কি তার মানে শেখ হাসিনা বুঝতে পারেননি যে আমাদের লোক ছাড়া কেউ আসবে না তারা ওনাকে একটি বিব্রতকর প্রশ্ন করবে সেটা উনি সহ্য করবেন না যার জন্য বলে দিয়েছে যে এমন লোকদের আনবে যারা শুধু আমারই গীত গাইবে তাহলে উনি সত্য থেকে কত দূরে চলে যাবেন এটা উনি বুঝতে পারেন নাই আপনি যখনই ক্রস করবে যখনই প্রধানমন্ত্রীকে কষ্ট করে যে আপনি যে এই কথাটা বললেন আপনার এই কথাটা সঠিক না সেটা উনি শুনতে রাজি না শুনতে রাজি রাজি না আসলে উনি শুনতে রাজি না এবং তার তার যে মিডিয়া যারা মানে ই করে তারাও শুনতে রাজি না কারণ আপা বা স্যার বেজার হবেন কষ্ট পাবেন আমরা কষ্ট দিব বঙ্গবন্ধুর কন্যাকে তিনি বঙ্গবন্ধু কন্যা যে আজকে পালিয়ে গেলেন জাতির সমস্ত কিছুকে তার আওয়ামী লীগের সমস্ত কিছুকে ফেলে এবং পালিয়ে গেলেন শেখ হাসিনা পালায় না এই কথা বলে তাকে উঠাতে উঠাতে আকাশে উঠিয়ে ফেলেছেন এবং উনি নিজেও বুঝতে পারেন না যে আমি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু আমি বুঝতে হবে আমাকে যে আমি মাটির মানুষ এই আকাশে ঠিক এই এই অনুভূতিটা এই বোধটাই কিন্তু সবচেয়ে বড় জরুরি যে আমি মাটির মানুষ আমাদের প্রিয় সন্তানেরা ফেসিবাদীদের বিচার সহ চার দফা দাবি নিয়ে রোড মার্চ দিয়ে শুরু করলো রেজিস্ট্যান্স উইক ভালো কারণ হলো যে প্রতিবাদ যদি জারি না থাকে তাহলে শাসক টাইরান্ট হয়ে ওঠে কর্তৃত্ববাদে হয়ে ওঠে ক্ষমতা এমন এক বিষয় বিশেষ করে এই ধারার ক্ষমতাগুলো যে আপনাকে টাইরান্ট বানিয়ে দেবে কর্তৃত্বপ্রায়ণ বানিয়ে দেবে আমি ছাড়ার কেউ নেই কাউকেই দেখতে চাই না আমি উন্নয়ন করছি আরে বাবা আপনি তো উন্নয়ন করছেন জনগণের জন্য সেই জনগণকে আপনি দেখতে চাইবেন না যারা প্রতিবাদ করছে তারা তো সত্য বলছে না মিথ্যা বলছে সেটা আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে আপনি জনপ্রতিনিধির দায়িত্ব বা জনপ্রতিনিধি বলে নিজেকে বর্ণনা করেন যে আমি গণতান্ত্রিক সরকার জনগণ আমাকে ভোট দিয়ে আসছে জনগণ যদি ভোট দিয়ে উঠে তাহলে আপনি জনগণকে আপনি জবাবদেহি করেন জনগণ কেনা যারা প্রতিবাদ করছে তারাই জনগণ এটা বুঝতে হবে তারা বিরোধী দল বলে কিছু না তারা জনগণ এই বুঝতে হবে যে জনগণের প্রতিবাদকেই আপনি জবাবদিহি করবেন সংসদে করবেন এখানেও করবেন আমার কি মনে হয় না যে খুব শীঘ্রই আমাদের প্রিয় সন্তানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরানো জরুরি অবশ্যই অবশ্যই জরুরি কারণ অনেক ইয়ে ক্ষতি হয়ে গেছে এর মধ্যেই অর্থনীতির ক্ষেত্রে যেরকম ইন্টারনেট বন্ধ করে দেওয়া ক্ষতি করা হয়েছে এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজ বা এগুলো বন্ধ করে রেখে কিন্তু ক্ষতি হচ্ছে এটা কিন্তু লাভ হবে না লাভ হবে না লাভ হবে তখনই যদি আপনি যথার্থ শিক্ষাটা আপনি দেন আমি বাইরে থাকতে মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন শুনেছি যে যে রিফর্মটা করেছে সেটা ইয়ে কি বলে যে ফিনল্যান্ডের আকারে করেছেন ফিনল্যান্ড হলো পৃথিবীর এক নম্বর মানে স্কুলিং শিক্ষার ক্ষেত্রে পৃথিবীর এক নম্বর দেশ আমেরিকা না কানাডা না কেউ না অস্ট্রেলিয়া কেউ না ওই ফিনল্যান্ড ফিনল্যান্ডে আমার ছেলে থাকে আমার ভাগ্নি থাকে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আসে তারা আকাশ করুন আকাশ করছু আকাশ করছুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন ভালো থাকবেন আগামীকাল আবারও কথা হবে খোদা হাফেজ